এনডিএকে আটকে দিয়ে ভোট আটকানো যায় না। তুমি ভোট দিছ? থ্যাংক ইউ দাদা। প্রচুর ভিড়, ফাঁকা করে দিয়েছি, একটাও লোক নেই, আমি এলাম ভোট দাদা। চলুন দাদা, কি হলো? এটাই রাজনীতি, কে কোথায় ভোট দেবে, কে কোথায় লড়বে কেউ জানে না। আমি গত কয়েক বছর ধরে যখন ভোট হতো, ঝাড়গ্রাম যেতে হতো, যেতে পারতাম না, অনেক সময় ভোট দেওয়ার অসুবিধা হতো বলে আমি ভোট ট্রান্সফার করেছিলাম এখানে। এবং গত মিউনিসিপ্যালিটি ইলেকশনে আমাকে কেস দেওয়া হয়েছিল, আমি ভোটার নয় এখানে ছিলাম বলে, বলেছিলাম আমি ভোট ট্রান্সফার করেছিলাম, আবার হয়তো ট্রান্সফার করতে হবে, দেখা যাক। ভেবেছিলেন প্রার্থী হবে, ভোট দেবেন, কিন্তু সেটা তো আর হলো না। ঝাড়গ্রামে আমি প্রার্থী ছিলাম না, ওখানে ভোট দিতাম। ভোট তো যে কোনো জায়গায় গণতান্ত্রিক অধিকার প্রয়োগ সারা দেশে করতে পারি আমরা, তো সেটা আমি যেখানে সুবিধা সেখানে ভোটার হতে পারি, ইলেকশন লড়ার তো পরিস্থিতি অনুযায়ী। দাদা, আক্ষেপ রয়ে গেছে এই যে নিজের নিজের জন্য এখানে ভোট দিতে পারলাম, আক্ষেপটা একটা চ্যালেঞ্জ করে দেখানো, যে কোনো জায়গায় ভোট লড়া আর জেতা এটা চ্যালেঞ্জ, সবাই পারে না, যার উপর ভরসা আছে তাকেই দায়িত্ব দেওয়া হয়। তো এবার কি যেখানে থেকে জিতবেন সেখানে আবার ভোটার হবে? আর কোনো মানে নেই, ভোটার কোথায় হবো দেখে নিচ্ছি। একদিকে হিরণময় চট্টোপাধ্যায়, অন্যদিকে অগ্নিমিত্রা, যেইখানে যাচ্ছে সেখানে বিক্ষোভ দেখাচ্ছে, আটকে দেওয়া হচ্ছে, কি বলবেন? শুনুন, ক্যান্ডিডেটকে আটকে দিয়ে ভোট আটকানো যায় না। বর্তমানে তো আমার সঙ্গে কিছু গণ্ডগোল করার চেষ্টা হয়েছিল, কিন্তু ভোট হয়েছে এখানেও, বুথের মধ্যে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন এবং পুরো ভোট হবে। ইএমসি এখন হতাশ হয়ে গেছে, কি করবে, রাগটা কার উপরে দেবে, আমাদের ক্যান্ডিডেটকে আটকাবার চেষ্টা করছিল, এখানে নয়, তমলুকের ক্যান্ডিডেট জাস্টিসকেও আটকাবার চেষ্টা হয়েছে। এটা হচ্ছে হতাশা, এটা হচ্ছে ক্যাওয়াস তৈরি করার কিছু না, ভোট হচ্ছে এবং পুরো হবে। কেশপুরের মতো জায়গা সবসময় উত্তেজনাপ্রবণ, গণ্ডগোল হয়। গত বছর গত ভোটেতে ভারতী ঘোষকে ওখানে আটকানো হয়েছিল এবং একতরফা ওখানে 90,000 লিড নেওয়া হয়েছিল, এবারে সেটা হবে না, যাতে না হয় হিরণ সেটা চেষ্টা করছে ওখানে, আমার মনে হয় ওখানেও ভোট ঠিকঠাক হবে। আমার কাছে খবর এসেছে কেশপুরে কয়েকটা বুথে গণ্ডগোল হয়েছে, আমি ওদেরকে খবর পাঠিয়েছি। দাদা, চিত্রটা তো প্রায় এক, মানে ভারতী ঘোষের সময় যা ছিল হিরণের সময়ও তাই হচ্ছে। না না, ওখানে কোনোদিন বিরোধীদের ভোট করতে হয় না কেশপুর, তো গতবার তো আমরা প্রার্থী ক্যান্ডিডেট বসিয়েছিলাম, ভোট করেছিলাম, এবারে আরও পিসফুল ভোট হবে। কিছু গুন্ডা বদমাশ আছে, তারা গণ্ডগোল করার চেষ্টা করে, কিন্তু মানুষ ভোট দেবে। হিরণ বলেছেন 280টা বুথের মধ্যে 180টাতে এজেন্ট বসতে দেওয়া হয়নি কেশপুরে। ওখানে থাকে উত্তেজনাপ্রবণ কিছু জায়গা, সেখানে বসতে চায় না বা বসতে দেওয়া হয় না, ভাগিয়ে দেওয়া হয়, ভয় দেখানো হয়, কিন্তু সাধারণ মানুষ তো ভোট দেবেন, তাকে তো আটকাতে পারবে না কেউ। দাদা, বারবার এই সিআরপিএফের ভূমিকা নিয়ে এবার প্রশ্ন উঠেছে, খোদ বিজেপি প্রার্থীরা কেন্দ্রীয় বাহিনীদের উপরে মেজাজ হারিয়ে যাচ্ছেন। না দেখুন, আগের ফেজগুলোতে এতটা টেনশন ছিল না, এই যে আজকে 9টা সিটে ভোট হচ্ছে, 9টাকে 9টা সিটে আমরা জিতবো, সেই জন্য টিএমসি হতাশ হয়ে গিয়ে বারবার হিংসা করার চেষ্টা করছে, ঝামেলা করার চেষ্টা করছে। এখন মানুষকে ভয় দেখালে সেন্ট্রাল ফোর্সই একমাত্র সাহারা, সেই জন্য সমস্ত বুথে সেন্ট্রাল ফোর্স আছে, সাময়িকভাবে ওরা হয়তো বিঘ্ন করতে পারে, কিন্তু সবাই ভোট দেবে না।